জুমাবার হুজুর খুতবা চলাকালীন একজন আরেকজনের সামনে যেতে পারবে কি না? ভাই জুমাবারে খুতবা চলাকালীন সময় একজন আরেকজনকে ডিঙ্গায়া একজন আরেকজনের গায়ের উপর দিয়ে বা কাতার ভেঙে ভেঙে সামনে যাবে না, একটু নেতাগোছের মানুষদেরকে দেখবেন এরকম বেশি করে, ঠিক না? হ্যাঁ, এই নেতাদেরকে ওই জায়গায় থামাই দিবেন যে নেতাগিরি আল্লাহর ঘরে না, নেতাগিরি সব রাস্তাঘাটে। এখানে গোলামি করতে আসছেন, গোলামি করতে এসে আবার কিসের নেতা? যার ভিতরে নেতার ভাব আছে তো গোলামি হইতে পারে না এখন। অতএব এখানে বিনয়ী হয়ে আসতে হবে, আমরা দাসত্ব করতে আসছি এখানে ভাইরা, অহংকার নয়, মাঠের নিচে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ ভয় থাকতে হবে। বিধায় এই কাতার ভেঙে ভেঙে সামনে যাওয়া যাবে না। হাদিসে আসছে জুমার দিন কেউ যদি কাতার ভেঙে ভেঙে সামনে অগ্রসর হয় তো সে সামনে অগ্রসর হচ্ছে না, সে জাহান্নামের পোল অতিক্রম করে জাহান্নামের দিকে যাচ্ছে সে। অতএব আল্লাহ আমাদেরকে এই অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন। হারামও খায় নামাজও পড়ে, তার ইবাদত কবুল হবে কিনা? হারামও খায় নামাজও পড়ে, তার ইবাদত কবুল হবে কিনা? ভাইয়েরা আমার, নামাজ পড়ে সেজন্য তার ওয়াক্তের ফরজ হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু সাথে সে হারাম উপার্জন করে, এই জন্য মানুষের হক নষ্ট করে যে উপার্জন করে, এর নামাজ কালাম পড়ে যা সওয়াব টওয়াব পাবে কিয়ামতের ময়দানে, ওই পাওনাদারদের টাকা হারাম ভাবে উপার্জন করে যে খাইছে তাদের পাই পাই করে, সেটার বিনিময়ে এই নামাজের সওয়াবগুলো দিয়ে দেওয়া লাগবে। এখন যদি বলেন তাহলে তো নামাজ না পড়াই ভালো, না নামাজ না পড়লে তো আরো খারাপ, কারণ সে যে পাপ করছে এই পাপের বোঝা হিসাবে তখন যার হারাম খাইছে যার টাকা মারছে তার গুনাহের বোঝা তার নিতে হবে। নামাজ থাকলে নামাজ দিয়ে সে পার পাবে, আর নিজের নামাজ নিজের কোনো কাজে আসলো না। এই জন্য ভাইরা মা, আপনি হারাম বর্জন করেন, হারাম ছাড়েন, হারাম থেকে সরে আসেন, ওইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আপনি নামাজ পড়বেন, তাহলে নামাজ আপনার কাজে আসবে। হারামও খাইলেন নামাজে পড়লেন, তাহলে নামাজ আপনার উপকারে আসবে, এটা আরেকজনকে দিয়ে দিতে হবে। আর যদি বলেন তাই লাভ কি না পড়ি, নামাজ পড়ে লাভ কি, তাহলে বাদ দেই। তো বাদ দিলে হারাম যে খাইছেন কিয়ামতের ময়দানে, পাওনাদার যার হারাম মেরে খাইছেন, যার টাকা মেরে হারাম খাইছেন, এই লোকটাকে দেওয়ার মতো তো আপনার নামাজের সওয়াবও নাই, এবার তার পাপের বোঝা আপনাকে নেওয়া লাগবে, অবস্থা আরো ডেঞ্জারাস হবে। বিধায় হারাম বর্জন করার গুরুত্ব অনেক বেশি। আমাদের দেশে মানুষ মনে করে কি যে নামাজও পড়ি হারামও করি আল্লাহ তাআলা মাফ করে দিবে। ভাই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, আল্লাহর কাছে মাফ চাইলে লজ্জিত হলে অনুতপ্ত হলে, কিন্তু বান্দার হক নষ্ট করে হারাম খাইছেন এইটা আল্লাহ মাফ করবেন? সুদের টাকা ঘুষের টাকা মানুষের হক মেরে খাইছেন এটা মাফ করবেন? লম্বা দায় লাগাইছেন জুব্বা লাগাইছেন তওবা করছেন সবই ঠিক আছে, কিন্তু মানুষের হক মেরে খাইলে এটা আল্লাহ মাফ করবেন না? ওই মানুষের কাছ থেকে মাপ নেওয়া ছাড়া এক কদম জান্নাতের দিকে আগাইতে পারবেন না, খুব ডেঞ্জারাস বিষয়। এই জন্য এবাদত একটু কম করেন কিন্তু হারাম খাইয়েন না, খবরদার কার জমির আইল ঠেলিয়েন না। আছে না এই রোগ, আইল ঠেলার রোগ আছে না গ্রামে? অনেকে আছে দেখবেন কোদাল দিয়া জমিনে কোপ যদি দশটা দেয় তো দুইটা দেয় আইলে, আইলটারে কাটতে 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 চিকন বানায় ফেলছে। ভাইরা আমার, এই ছোট লোকই করে কোনোদিন মানুষ বড় লোক হইতে পারে না, ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকে। আর একজন হক মেরে মানুষ কোনোদিন এই আইল ঠেলে আইল কেটে মানুষ পয়সাওয়ালা হয় না, আর পয়সাওয়ালা যদি হয়ও কেউ তারপরে ইমানদার সেদিকে যাবে না। অতএব হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ।